মালয়েশিয়াতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল থেকে। এবছরও ষষ্ঠী পূজার দিন আনন্দ মেলার মধ্য দিয়ে প্রবাসী এপার বাংলা ও ওপার বাংলার হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে মালয়েশিয়ার ব্রিকফিল্ড স্বামী বিবেকানন্দ আশ্রমে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় প্রাণের এ উৎসব। পুজো চলেছে আরও অন্যান্য কয়েকটি স্থানেও। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্তে আগমন ঘটে দেবী দুর্গার। ডাক ডুলের বাজনা, কাঁসা শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে এখন মুখরিত দেশের ন্যায় মালয়েশিয়ার পূজা মণ্ডপগুলো। রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা, সোমবার মহানবমী আর মঙ্গলবার বিজয়া দশমী। দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসব।